আচ্ছা ঠিক না, তাহলে কি মানে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আবারও অ্যানাটমি এবং ফিজিওলজির আরও একটা পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এলিমেন্টারি সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ স্মল ইন্টেস্টাইন। তো আমরা অলরেডি এর আগে কয়েকটা ক্লাসে এই ইন্টেস্টাইন সম্পর্কে এবং এর উপরে যে অংশগুলো আছে সেই অংশগুলো সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করছি, এবং আজকে আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা একটার পরে একটা যেহেতু নিয়ে আসতেছি এবং একটার সাথে একটার একটা কোঅর্ডিনেশন আছে, সংযোগ আছে, সে কারণে আমরা বলছি ধারাবাহিকভাবে আলোচনা নিয়ে আমরা চলে আসতেছি। তো আজকে আমরা একটু প্রথমে জেনে নিই যে আজকের ক্লাসে আমাদের কী কী বিষয়গুলো আছে। আমরা পূর্বের ক্লাসের আলোচনা অলরেডি সম্পন্ন করছি, এরপরে আমরা জানবো হচ্ছে ইন্টেস্টাইন বা বাংলায় এটাকে অন্ত্র বলা হয়, এই ইন্টেস্টাইন বা অন্ত্র কাকে বলে, ইন্টেস্টাইন বা অন্ত্র কত প্রকার, কি কি, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত কাকে বলে, এর অবস্থান কোথায়, স্মল ইন্টেস্টাইনটা কয়ভাবে বিভক্ত হয়েছে বা এটা কি কি ভাগে আলোচনার জন্য সুবিধার জন্য কোন কোন ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলোর মধ্যে আছে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, এই বিষয়গুলো কাকে বলে, এই ডিউডোনাম, জেজুনাম, ইলিয়াম এগুলোর অবস্থান কোথায়, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এর সাথে থাকবে আমাদের এই তিনটা পার্টের রক্ত সঞ্চালন, স্নায়ু সরবরাহ, এবং আমাদের এই অ্যানাটমি আলোচনার জন্য বা অ্যানাটমিতে এর গুরুত্বটা কী আছে বা এর কাজটা কী সেটাও আমরা সেই সাথে জেনে নেব। তো আমরা চলে যাচ্ছি, আমরা প্রথমত জানবো অন্ত্র বা ইন্টেস্টাইন কাকে বলে। পাকস্থলী থেকে পাউ পর্যন্ত লম্বা পেঁচানো নালীকে অন্ত্র বলে। আমরা এখানে যেটা দেখতেছি, পাকস্থলী থেকে পাউ পথ পর্যন্ত লম্বা পেঁচানো যে নালী আছে সেই নালীকে অন্ত্র বলে। এই অন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদান্ত। তা আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে দেখা যাচ্ছে তো স্টোমার্কের পরে এই যে স্টোমার্ক পর্যন্ত, স্টোমার্কের পরে এই যে পেঁচানো অংশটা এখান থেকে শুরু করে আমরা এই যে পেঁচানো অংশগুলো ভিতর দিয়ে পিঙ্ক কালারের আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের স্মল ইন্টেস্টাইন। আর তারপরে এই যে একটা গ্রিন কালারের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। তো আমাদের আজকের বিষয় হচ্ছে স্মল ইন্টেস্টাইন। আমরা যদি চিত্রের মাধ্যমে আর একটু সুন্দর করে দেখি, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে পিঙ্ক কালার যে অংশটা দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে পুরো অংশটা, এবং পরে আসে এটা একটা কিছুটা গ্রিন কালারের অংশ পর্যন্ত আছে, এই পর্যন্ত এই অংশটা আমরা একটার পরে একটা এগুলো দেখব যে কিভাবে এটা আসছে। তো প্রথমত আমরা যেটা জানলাম যে অন্ত্রটা কি, অন্ত্রটা যেটাকে ইংরেজিতে আমরা ইন্টেস্টাইন বলতেছি, সেই ইন্টেস্টাইনটা কি সেটা আমরা জানলাম, সেটা হচ্ছে পাকস্থলী হতে পাউপথ পর্যন্ত যে লম্বা পেঁচানো যে নালীটা আছে সেটাকে আমরা অন্ত্র বা ইন্টেস্টাইন বলতেছি। এই অন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদান্ত। ক্ষুদ্রান্তকে আমরা ইংরেজিতে বলতেছি স্মল ইন্টেস্টাইন, আর বৃহদান্তকে আমরা ইংরেজিতে বলতেছি লার্জ ইন্টেস্টাইন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তো আমরা স্মল ইন্টেস্টাইনটা কি সেটা যদি একটু বইয়ের ভাষায় দেখি, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন হলো ডাইজেস্টিভ ট্র্যাক, যেটাকে পরিপাক পথ বলা হয়, এর দীর্ঘতম একটা অংশ। এটি স্টোমার্কের পাইলোরাস হতে ইলিওসিকাম জাংশন অর্থাৎ ইলিয়াম এবং সিকামের মধ্যবর্তী যে সংযোগটা আছে সেই সংযোগ পর্যন্ত বিস্তৃত একটা পথ। এটি প্রায় 6 মিটার দীর্ঘ। স্মল ইন্টেস্টাইনকে স্মল গাট নামেও অভিহিত করা হয়। আমরা যদি আবারও দেখি, স্মল ইন্টেস্টাইনটা হলো হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা ট্র্যাক, যেটা স্টোমার থেকে শুরু হয়েছে এবং আমাদের ইলিওসিকাল জাংশন পর্যন্ত বিস্তৃত আছে। এই যে পথটা প্রায় 6 মিটার দীর্ঘ একটা পথ, সেই পথটাকে আমরা বলতেছি হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এটাকে কেউ কেউ স্মল গাট নামেও অভিহিত করে থাকে। তো আমরা যদি একটু আবারও চিত্রের মাধ্যমে দেখি যে আমরা কোন পর্যন্ত যাব, এটা হচ্ছে আমাদের স্টোমার্কের পাইলোরাস অংশ।
এটা হচ্ছে আমাদের ইলিওসিকাম জাংশন। তো এই যে যে আমরা এই যে এখান দিয়ে যে পেঁচানো যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে পেঁচাইয়া, হ্যাঁ বিভিন্নভাবে এই পর্যন্ত আসছে, এই পুরো পথটাই হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। আর এই স্মল ইন্টেস্টাইন আমরা এটার অবস্থান সম্পর্কে আলাদা আলাদাভাবেই জানবো। যেমন আমরা স্মল ইন্টেস্টাইনকে প্রথমত ভাগ করছি, এটা সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে বা তিনটি অংশে ভাগ করা হয়েছে। আমাদের প্রথম অংশটার নাম হচ্ছে ডিওডেনাম, দ্বিতীয় অংশটার নাম হচ্ছে জেজুনাম এবং তৃতীয় অংশটার নাম হচ্ছে ইলিয়াম। আমাদের এখানে যে কালার দিয়ে যেটা বোঝানো হয়েছে, এই কালারটা ভিন্নতা আনা হয়েছে শুধুমাত্র আমাদের এই নামগুলোকে সহজভাবে বোঝানোর জন্য। আমি যদি এটাকে দেখি, এই যে হচ্ছে পাইলোরাস, পাইলোরাস অংশ থেকে আমাদের ডিওডেনাম শুরু হইয়া এ পর্যন্ত আসি, ডিওডেনামটা শেষ হয়ে গেছে। ডিওডেনাম শেষ হইয়া এখান থেকে আমাদের জেজুনামটা শুরু হয়েছে, জেজুনামটা শুরু হয়ে এই কালারটা আমরা যে পর্যন্ত দেখতে পাচ্ছি সে পর্যন্ত হচ্ছে আমাদের জেজুনাম। এই কালারটা শেষ হয়ে যখন আমাদের এই ধরনের কালারটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের ইলিয়াম, এবং এটা ইলিওসেকাম জাংশনে এসে এখানে শেষ হয়েছে, এবং এর পরের থেকে হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনটা শুরু হয়েছে। তো আমরা অবস্থানটা যদি দেখতে যাই তাহলে আমরা আলাদা আলাদা ভাবে দেখবো, যেমন ডিওডেনামটার অবস্থানটা কোথায় আছে জেজুনামের এবং ইলিয়ামের অবস্থানটা কি আছে সেভাবে আমরা দেখবো। এখন আমরা ইন্টেস্টাইনটা কাকে বলে আমরা জানছি, এই ইন্টেস্টাইনের দুটো পার্ট আছে আমরা সেটা জানছি, সেই সাথে আমরা এই মুহূর্তে জানলাম হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনটা কি জিনিস এবং এটা বিস্তৃত কোন পর্যন্ত। সেই সাথে আমরা এখানে জানলাম যে আমাদের স্মল ইন্টেস্টাইনের তিনটা অংশ রয়েছে, বা আমাদের আলোচনার সুবিধার্থে তিন ভাগে আমরা এটাকে ভাগ করছি। তার ভাগগুলো হচ্ছে, প্রথম ভাগটা হচ্ছে ডিওডেনাম, দ্বিতীয় ভাগটা হচ্ছে জেজুনাম এবং তৃতীয় ভাগটা হচ্ছে ইলিয়াম। এখানে দেখেন আরও কিছু লেখা আছে, ডিওডেনাম হচ্ছে উপরের স্থায়ী অংশ, এটি প্রায় 25 সেমি দীর্ঘ, আর জেজুনাম স্মল ইন্টেস্টাইনের পরবর্তী 1/5 অংশ বা মধ্যবর্তী অংশ আমরা এটাকে বলতে পারি, আর ইলিয়াম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের নিচের দিকে 3/5 অংশ বা স্মল ইন্টেস্টাইনের শেষের অংশ এভাবেও আমরা বলতে পারি। তো আমরা এখন একটু ভাগ ভাগ করে আলোচনা করব। আমাদের প্রথম ভাগ আছে হচ্ছে ডিওডেনাম। আমরা আগে ডিওডেনাম সম্বন্ধে একটু ধারণা নেব। ডিওডেনাম, ডিওডেনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের দৈর্ঘ্যে ক্ষুদ্রতম এবং প্রশস্ততম অংশ, যা স্টোমার্কের পাইলোরাস থেকে ডিও জেজুনাম ফ্লেক্সাস পর্যন্ত বিস্তৃত। পরিপাক নালীর খাদ্যদ্রব্য প্যানক্রিয়া জুস ও বাইলের সাথে এই অংশে মিশ্রিত হয়। অবস্থান, এটি মূলত আম্বিলিক্যাল রিজনে অবস্থান করে, একটি ক্ষুদ্র অংশ এপিগ্যাস্ট্রিক রিজনেও আছে। তাহলে আমরা আগে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ডিওডেনাম যে আমরা অংশটা বলছি, এটা আমাদের স্টোমার্কটা যে জায়গায় শেষ হয়েছে, অর্থাৎ স্টোমার্কের যেটা পাইলোরাস অংশ আছে সেই পাইলোরাস অংশে আমাদের স্টোমার্কটা শেষ হয়ে আমাদের ডিওডেনামটা শুরু হয়েছে, এবং এটা শেষ হয়েছে যখন আমাদের জেজুনামটা শুরু হয়েছে, সেইখান পর্যন্ত আমাদের ডিওডেনামটা বিস্তৃত আছে। এবং এই অংশে প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াসের জুসটা নির্গত হয় এবং পিত্তথলি থেকে যে বাইলটা আছে সেইটা এখানে এসে মিশ্রিত হয়। অবস্থান হিসেবে কি বলা হয়েছে, এটি মূলত আম্বিলিক্যাল রিজনে অবস্থান করে। আমরা গত ক্লাসে আমরা পেটের 9টা রিজন এটা দেখছিলাম, সেই 9টা রিজনের একটা রিজন হচ্ছে আম্বিলিক্যাল রিজন। তবে এই ডিওডেনাম শুধুমাত্র আম্বিলিক্যাল রিজনে অবস্থান করছে না, এর কিছুটা অংশ এপিগ্যাস্ট্রিক রিজনেও আছে। আমরা আগে রিজনটা একটু দেখবো যে এই রিজনটা কিভাবে আছে। দেখেন আমাদের এপিগ্যাস্ট্রিক রিজনটা হচ্ছে এটাই, যে এখানে 9টা ভাগ আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজনটা হচ্ছে এটা। এখানে কিছুটা অংশ আমাদের ডিওডেনামের আছে এবং আর বাকি পুরোটা অংশই আমাদের মাঝখানের যে অংশটা, যেটাকে আমরা আম্বিলিক্যাল রিজন বলে থাকি, সেই রিজনের মধ্যে পুরোটা আছে। এই জন্য বলা হয়েছে এর বেশিরভাগ অংশটা আমাদের আম্বিলিক্যাল রিজনে আছে এবং কিছু অংশ এপিগ্যাস্ট্রিক রিজনে আছে। তো আমরা এবার একটু দেখি, এই যে আমরা ডিওডেনামটা আলোচনা করছি, সেই ডিওডেনামের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা আছে এইটা সি আকৃতি এবং মেজেন্টারি আবরণ বিহীন। আমরা দেখি, যদি আমরা এখানে দেখি এটাকে অনেকটা সি এর মতন দেখাচ্ছে, যে কারণে এটাকে বলা হচ্ছে সি আকৃতির। হ্যাঁ, তারপরে
এর চারটি অংশ রয়েছে। প্রথম অংশ 5 সেমি, দ্বিতীয় অংশ 7.5 সেমি, তৃতীয় অংশ 10 সেমি, চতুর্থ অংশ 2.5 সেমি। এবং ডিওডেনামের দ্বিতীয় অংশে অর্থাৎ সেকেন্ড পার্টে মেজর ডিওডেনাম পেপিলিও বা এম্পুলা অফ ভেটার বা হেপাটো প্যানক্রিয়াটিক এম্পুলা বিদ্যমান থাকে, যেখানে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট উন্মোচিত হয়। দুটি প্রান্ত, একটা পাইলোরিক প্রান্ত, এটা হচ্ছে জেজুনাম প্রান্ত। আচ্ছা, আমরা যদি এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করি, দেখেন আমাদের এখানে বলা হয়েছে যে এটা সি আকৃতির এবং এর চারটা অংশ রয়েছে। আমরা এখানে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরও একটু ক্লিয়ার হয়ে এখানে দেখি, দেখেন এখানে অংশগুলোকে আরো সুন্দর করে ভাগ করা হয়েছে। ডিওডেনামের ভালভ বলা হয়েছে প্রথম অংশটা, আর একদম মুখটাকে বলা হচ্ছে, এবং প্রথম যে অংশটা সেই অংশটাকে আমরা বলতেছি সুপিরিয়ার পার্ট। তারপরে এটা যেহেতু নিচের দিকে নামছে, সেই জন্য আমরা এটাকে বলতেছি ডিসেন্ডিং পার্ট। তারপরে যখন এই অংশটা এখান থেকে আবার ডান দিকে অর্থাৎ হরিজন্টাল বরাবর যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি হরিজন্টাল পার্ট। এবং এটা যখন আমাদের জেজুনামের সাথে মিশ্রিত হচ্ছে অর্থাৎ সংযোগ স্থাপন করছে, তখন আবার এটা নিচের দিকে গেছে। এই নিচের দিকে যাওয়ার কারণে এটা কে বলা হয়েছে অ্যাসেন্ডিং পার্ট। তো আমরা এই জিনিসগুলোকে মানে ডিওডেনামের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো আমরা দেখতে পেলাম। এটা শুধুমাত্র আলোচনার সুবিধার্থে, এটা যেহেতু আমাদের এই জায়গাটায় আমাদের প্যানক্রিয়াসটা অবস্থান করে, সেই জন্য এটা মূলত সি আকৃতির একটা কার্ভ এখানে গঠন করা হয়েছে। তো আমরা আরো একটা জিনিস এখানে দেখছি, সেটা হচ্ছে যে দুটি প্রান্ত আছে। দুটি প্রান্ত কি, আমাদের এখানে একটা প্রান্ত আছে আর নিচে একটা প্রান্ত আছে। আমরা উপরের প্রান্তটাকে বলতেছি পাইলোরিক প্রান্ত, অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্টোমার্কের পাইলোরিক যে একটা অংশ আছে, সেই অংশ থেকে আমাদের ডিওডেনাম শুরু হয়েছে, সেই জন্য এই অংশটার নাম পাইলোরিক প্রান্ত হয়েছে। আর এই অংশটার এখানে যেহেতু আমাদের জেজুনাম এখান থেকে শুরু হয়েছে, এই জন্য এই অংশটার নাম দেওয়া হয়েছে জেজুনাম প্রান্ত। তাহলে আমরা প্রান্ত সম্বন্ধে জানলাম। তাহলে বৈশিষ্ট্যগুলো যদি আমরা আরেকবার একটু আলোচনা করি, এটা সি আকৃতির আছে, এর চারটা পার্ট আছে। ডিওডেনামের চারটা পার্ট আছে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট, কিংবা আমরা বলতে পারি সুপিরিয়ার, তারপরে আছে হচ্ছে ডিসেন্ডিং, তারপরে আছে হরিজেন্টাল, তারপরে আছে অ্যাসেন্ডিং, এভাবে আমরা বলতে পারি। তারপরে আমরা অবস্থান হিসেবে বলছি কি, আমাদের কিছুটা অংশ আছে এপিগ্যাস্ট্রিক রিজনে আর বাকি পুরো অংশটাই রয়েছে আমাদের আম্বিলিকাল রিজনে। ঠিক আছে, আমরা যদি এর সম্পর্ক, এখানে সম্পর্ক বুঝতে বোঝানো হয়েছে, আমাদের যে ডিওডেনামটা আছে সেই ডিওডেনামটা তার চারপাশে কোন কোন অঙ্গের সাথে সে সম্পৃক্ত রয়েছে, সেই অঙ্গগুলোর নাম আমাদের জানতে হবে। তো আমরা যদি দেখি ডিওডেনামের বিভিন্ন অংশ যে সকল অঙ্গের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে লিভার এবং গলব্লেডার, প্যানক্রিয়াস, ট্রান্সভার্স কোলন, জেজুনামের প্যাঁচসমূহ, বাইল ডাক্ট, ডায়ান কিডনি, ডায়ান ইউরেটার, ডায়ান সোয়াস মেজর মাসেল, লেজার অমেন্টাম, ইনফেরিয়ার ভেনাকাভা, পোর্টাল ভেইন এবং অ্যাবডোমিনাল অ্যাওটা। দেখেন এখানে আমাদের ভেইন আছে, অ্যাওটা আছে, ভেনাকাভা আছে, অমেন্টাম আছে, মাসেল আছে, ইউরেটার আছে, কিডনি আছে, বাইল ডাক্ট আছে, এবং জেজুনামের যে প্যাঁচগুলো আছে সেটা আছে, প্যানক্রিয়াস আছে, এবং আমাদের লিভার এবং গলব্লাডারের সাথে আমাদের যে ডিওডেনাম আছে এদের সাথে সম্পর্ক স্থাপন করছে। আমরা যদি আর একটু সুন্দর করে এটাকে জানতে চাই, সেটা হচ্ছে দেখেন আমাদের উপরে কি আছে, ডিওডেনামের উপরে আছে আমাদের স্টোমাক। এই যে ভিতরে একদম আমি বলতেছিলাম যে একদম এখানে যে কার্ভটা যে কারণে তৈরি হয়েছে, সেটা হচ্ছে এখানে প্যানক্রিয়াস আছে। তাহলে আমরা প্যানক্রিয়াসের অংশটা পাচ্ছি, এর উপরে আমরা লিভার দেখতে পাচ্ছি, গলব্লাডার দেখতে পাচ্ছি ডিওডেনামের উপরে, এবং এর নিচে আমাদের এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনটাকে নিচে দিয়ে এসে গেছে, এবং এরপরে আমাদের স্মল ইন্টেস্টাইনের যে জেজুনাম পার্ট আছে সেই জেজুনাম পার্টের পেছানো অংশের উপরে সে অবস্থান করতেছে। আর এখানে আমাদের পেটের যে মাসেলগুলো আছে সে মাসেলের কথা বলা হয়েছে, এর নিচ দিয়ে আমাদের যে ভেইনটা আছে যেটা আমাদের শরীরের নিচ থেকে রক্তটাকে বহন করে হার্টে নিয়ে যায়, সেটাকে আমরা বলি ইনফেরিয়ার ভেনাকোভা। সেই ইনফেরিয়ার ভেনাকোভাটা এর পিছন দিয়ে গেছে, সেই সাথে আমাদের পেটের মাসেলগুলো আছে, এবং এখানে যে রক্ত সরবরাহকারী যে নালীগুলো আছে সেইগুলোর কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, ডিওডেনামের ধারকটা কি আছে তাহলে?
আমাদের দিওডিনামের ধারকটা আছে হচ্ছে যে আমাদের যে ডায়াফ্রামটা আছে সেই ডায়াফ্রাম থেকে এক ধরনের ক্রাশ থেকে উৎপন্ন সাসপেনসরি যে লিগামেন্টটা আছে সেই লিগামেন্টের এক ধরনের ফাইব্রোমাস্কুলার ব্যান্ড আছে। সেই ব্যান্ডটা কি দিয়ে তৈরি? পেশি এবং তন্তু দ্বারা তৈরি এক ধরনের ফিতা, সেই ফিতা দ্বারা ডিওডিনামটাকে ধরে রাখছে। আমি দেখি চিত্রের মাধ্যমে এটা দেখানো যায় কিনা এই জিনিসটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিওডেনামের ধারকটাকে আমি খুঁজতেছিলাম ছবির মাধ্যমে, সেটা দেখেন এটা হচ্ছে আমাদের দা ডায়াফ্রাম মাসেল। সে ডায়াফ্রামটা মাসেলটা এই যে একটা ফাইব্রো ফর্ম একটা লিগামেন্ট এখান দিয়ে যে বাহিত হইয়া আমাদের যে ডিওডেনাম আছে সেই ডিওডেনামটাকে সে ধরে রাখছে। চিত্রটা এখানে ক্লিয়ার না, তারপরে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই যে একটা ফাইব্রো মাস্কুলার একটা ব্যান্ড এই যে নিচের দিকে নেমে আসছে এবং এই ব্যান্ডটাই আমাদের যে ডিওডেনাম আছে সেই ডিওডেনামটাকে সে বাঁধিয়ে রাখছে এক কথায়, যাতে সে এদিকে ওদিকে চলে যাইতে না পারে কিংবা সে তার স্থিতিটা বজায় রাখতে পারে তার নির্দিষ্ট জায়গায়। এই পাশেও একটা চিত্রের মাধ্যমে এটাকে দেখানো হচ্ছে মোটামুটি কিছুটা জায়গা, যে এই যে ব্যান্ডটা সেটা কিভাবে কাজ করছে এবং কিভাবে এটাকে ধরে রাখছে। আচ্ছা, এরপরে আছে আমাদের আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাই মানে হচ্ছে আমাদের যে রক্তনালীগুলোর মধ্য দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল করে, অর্থাৎ হার্ট থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের শরীরের বিভিন্ন অংশে যেসব জায়গায় পৌঁছায় সেটাকে আমরা আর্টারি বলি। এখানেও আমাদের ডিওডেনামকে আর্টারি সাপ্লাই দিয়েছে। সেই আর্টারিগুলো কী আছে? ডিওডেনামের নিম্নলিখিত আর্টারিগুলো দ্বারা সরবরাহ লাভ করে, যেমন হেপাটো প্যানক্রিয়াটিক এম্পুলার উপরের অংশে, প্রধানত সুপিরিয়াটিক প্যানক্রিয়েটো ডিওডেনাম আর্টারি যা গ্যাস্ট্রো ডিওডেনাম আর্টারির একটা শাখা, আর হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক এম্পুলার নিচের অংশ ইনফেরিয়ার প্যানক্রিয়েটো ডিওডেনাম আর্টারি যা সুপেরিয়ার মেজেন্টেরিক আর্টারির একটা শাখা, আর ভেনাস নিসিরো অর্থাৎ এই যে রক্তগুলো এখানে সরবরাহ হচ্ছে এটাকে আবার ভেইনের দ্বারা এখান থেকে সরাই নেওয়া হয় যখন এটা ডিঅক্সিনেটেড হয়ে যায়। তো ডিঅক্সিনেট তখন আমাদের ডিওডেনামের ভেনাস ব্লাড বা শিরার রক্ত নিম্নলিখিত শিরায় পাতিত হয়, সুপেরিয়ার প্যানক্রিয়েটো ডিওডেনাম ভেইন যা পোর্টাল ভেইনে পরিণত হয়, আর হচ্ছে ইনফেরিয়ার প্যানক্রিয়েটো ডিওডেনাল ভেইন যা সুপেরিয়র মেসেন্টেরিক ভেইনে পাতিত হচ্ছে। আর লিম্ফেটিক ড্রেনেজ মানে এখানে যেসব রস বা তরল গুলো জমা হয় সেটাকে সরাই নিচ্ছে যে আমাদের যে নালীগুলো সেগুলো হচ্ছে লিম্ফেটিক ভ্যাসেল সমূহ প্যানক্রিয়েটো ডিওডেনাম নোডে, এখান থেকে গ্যাস্ট্রো ডিওডেনাল নোড এবং সর্বশেষ সিলিয়াক নোডে পাতিত হয়। আর নার্ভ সাপ্লাই আমাদের যে নার্ভগুলো এখানে কাজ করতেছে সেটা হচ্ছে নার্ভ সমূহ হচ্ছে সিলিয়াক প্লেক্সাস এবং পোস্টেরিয়র মেজেন্টেরিক প্লেক্সাস থেকে আগ্রত, ফাইবার সমূহ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক অংশ পেরিওস্টেলিককে ধীরগতি করে, ক্ষরণ হ্রাস করে এবং বেদনার অনুভূতি সৃষ্টি করে, আর প্যারাসিম্প্যাথেটিকগুলো ফাইবারগুলোতে ভ্যাগাস হতে আগত এবং পেরিওস্টেলিক ও ক্ষরণ বৃদ্ধি করে। ঠিক আছে, এগুলো ছিল আমাদের ডিওডেনামের যে আর্টারি সাপ্লাই, ভেনাস সাপ্লাই, লিম্ফ সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই এগুলো। এরপরে আমরা আমাদের যে দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট এই দুটোকে আমরা একসাথে আলোচনা করার দিকে চলে যাব, কারণ আমাদের এই দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্টে তেমন কোনো পার্থক্য নাই। এখানে পেঁচানো কিছু নালিকা আছে যেটা একটার পরে একটা পেঁচাইয়া আমাদের লার্জ ইন্টেস্টাইনে যাইয়ে একটা সংযোগ স্থাপন করছে এবং এই পুরো জায়গাটা একই রকম মানে একই কাছাকাছি রকম রয়েছে, তারপরেও এর মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা এখান থেকে দেখব। তো আমরা একটু দেখি ইলিয়াম এবং জেজুনাম। ঠিক আছে, আমাদের জেজুনাম অংশটা হচ্ছে আগে আছে, ইলিয়াস অংশটা পরে আছে। তো আমরা একটু দেখি ইলিয়াম এবং জেজুনামের প্যাচ সমূহ দা মেজেন্টারি দ্বারা পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল অল এর সাথে সংযুক্ত থাকে এবং মুক্তভাবে নাড়াচাড়া করে। ঠিক আছে, আমরা একটু দেখি যে আমাদের যে ইলিয়াম এবং জেজুনাম এটারে একটু চিহ্নিত করে আসি যে এটা কোথায় আছে। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রের এখান থেকে শুরু হচ্ছে আমাদের জেজুনাম, শুরু হয়ে এই অংশটা পর্যন্ত এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জেজুনাম, এবং এইখান থেকে এই যে যে পোড়ামাটির একটা কালার দেখা যাচ্ছে এটা আসে যখন আমাদের ইলিওসিকাম জাংশন বলা হয় এটাকে, এই জায়গা পর্যন্ত এটাকে আমরা বলতেছি আমাদের ইলিয়াম।
তো এই অংশটার মধ্যে যেটুকুন পার্থক্য আছে এবং এর দৈর্ঘ্য প্রস্থ অবস্থান সেই সম্বন্ধে আমরা পার্থক্যের মাধ্যমে এটাকে আলোচনা করে বের করে নিয়ে আসব যে কি কি আছে ইলিয়াম এবং জেজুনামের বৈশিষ্ট্য সমূহ, সেটা আমরা একটা পার্থক্যের মধ্যে দেখব, কারণ আমাদের দুটোই একসাথে তাহলে আলোচনা হয়ে যাবে। প্রথমত আমরা দেখব এই দুটো অংশের দৈর্ঘ্য, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের যে জেজুনাম এবং ইলিয়াম আছে তার দৈর্ঘ্যটা কি অবস্থায় আছে। দেখেন জেজুনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে 1/5 অংশ জুড়ে আছে, আর ইলিয়াম হচ্ছে বাকি যে 3/5 সেই অংশটা জুড়ে আছে। অবস্থান ইন্টেস্টাইনাল এরিয়া, অন্ত্রের অবস্থানকারী স্থান, এর উপরের বাম দিকে অবস্থান করে। আমাদের জেজুনামটা উপরে এবং বাম দিকে অবস্থান করে, এই জেজুনামের নিচে হচ্ছে আমাদের ইলিয়ামটা অবস্থান করে। এখানে লেখা আছে ইন্টেস্টাইনাল এরিয়া, অন্ত্রের অবস্থানকারী স্থান, এর নিচের ডান দিকে অবস্থান করে। এর দেওয়ালটা সম্পর্কে যদি জানি যে এই যে যে নালিটা, সেই নালিটার দেওয়ালটা কেমন, জেজুনামের দেওয়ালটা হচ্ছে পুরু এবং তুলনামূলক ভাস্কুলার, অর্থাৎ এটাতে রক্ত সরবরাহ যুক্ত, অর্থাৎ এই নালিতে রক্ত সরবরাহ হয়। আর ইলিয়ামের যে দেওয়ালটা আছে সেটা হচ্ছে জেজুনাম থেকে এটা অপেক্ষাকৃত পাতলা এবং তুলনামূলক কম ভাস্কুলার, অর্থাৎ জেজুনামে যে পরিমাণ রক্ত সরবরাহ হয় তার থেকে কিছুটা কম রক্ত সরবরাহ হয় আমাদের এই ইলিয়ামে। লুমেন, লুমেন বলতে আমরা যে নালিটার কথা বলছি সেই নালিটা কতটা প্রশস্ত, আমাদের জেজুনামের নালিটা একটু প্রশস্ত বেশি, অর্থাৎ তুলনামূলক ইলিয়ামের থেকে বেশি প্রশস্ত। অন্যদিকে জেজুনামের থেকে কম প্রশস্ত বা সংকীর্ণ হচ্ছে আমাদের জেজুনামের থেকে কম হচ্ছে আমাদের ইলিয়ামটা, অর্থাৎ লুমেনটা জেজুনামে বেশি বা প্রশস্ততা বেশি আর ইলিয়ামে কম। মেজেন্টারিক হচ্ছে কম চর্বি সংযুক্ত, অর্থাৎ জেজুনামে চর্বিটা কম আছে আর ইলিয়ামে চর্বিটা তুলনামূলক বেশি আছে। তারপর আছে মিউকোজাল ফোল্ড, অর্থাৎ আমরা ওইখানে যে ভাঁজগুলো দেখতে পাচ্ছি সেই ভাঁজের কথা বলা হয়েছে মিউকোজাল ফোল্ড। এখানে লেখা আছে মিউকোজাল স্তরের ভাঁজগুলো, আমাদের জেজুনামের ভাঁজগুলো বৃহৎ এবং ঘনিষ্ঠভাবে সংযুক্ত, কিন্তু ইলিয়ামে তুলনামূলক ক্ষুদ্র এবং ফাঁকা ফাঁকা ভাঁজগুলো রয়েছে। ভিলাই এখানে বৃহৎ ও পুরু পাতার মতন এবং ঘনিষ্ঠভাবে অবস্থান করছে, আর ইলিয়ামে হচ্ছে খাটো এবং তুলনামূলক বেশি পুরু এবং ফাঁকা ফাঁকা। তো এগুলো হচ্ছে আমাদের যে জেজুনাম এবং ইলিয়াম আছে তার পার্থক্যের মধ্য দিয়ে, আমরা দুটো পার্থক্যের মধ্য দিয়ে তার বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিলাম। হিস্টোলজিক্যাল আমাদের খুব একটা দরকার নেই, আমরা এটা পড়বো না। আমরা একটু অবস্থানটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি এখন আমরা এই যে পেটের যে 9টা রিজন আমরা ভাগ করছিলাম সেই রিজনগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা অবস্থানটা নির্ণয় করতে পারবো খুব সহজে। তো আমরা যদি সেরকম একটা জায়গায় যাই, এখানে একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্মল ইন্টেস্টাইনটা কোথায় আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমব্লিক্যাল রিজনে এবং হাইপোগ্যাস্ট্রিক রিজনে এর সব থেকে বেশি অংশটা অবস্থান করতেছে, কিছু অংশ অবস্থান করতেছে রাইট লাম্বার রিজন, রাইট ইলিয়াক রিজন এবং লেফট লাম্বার রিজন এবং লেফট ইলিয়াক রিজনে। ঠিক আছে, যদি আমরা পুরো স্মল ইন্টেস্টাইনের কথা বলি তাহলে সেক্ষেত্রেও আমাদের এই একই কথা থাকবে, তবে আমাদের ডিউডেনামের কিছুটা অংশ আমাদের এপিগ্যাস্ট্রিক রিজনে আছে। ডিওডোনাম ছাড়া আমাদের যে জেজুনাম এবং ইলিয়াম এটা কিন্তু আমাদের নিচের যে 6টা অ্যাবডোমিনাল রিজন আছে, অর্থাৎ রাইট অ্যান্ড লেফট লাম্বার রিজন, রাইট অ্যান্ড লেফট ইলিয়াক রিজন এবং আমব্লিক্যাল এবং হাইপোগ্যাস্ট্রিক রিজন, এই 6টা রিজনটাকেই রিজনেই আমরা আমাদের স্মল ইন্টেস্টাইনকে দেখতে পাবো, বিশেষ করে জেজুনাম এবং ইলিয়ামকে। আর যদি আমরা ডিওডোনামের কথা বলি তাহলে ডিওডোনামের কিছু অংশ আমাদের এপিগ্যাস্ট্রিক রিজনে আছে আর কিছু অংশ আছে আমাদের আমব্লিক্যাল রিজনে। হ্যাঁ, এরপরে আমরা একটু দেখি জেজুনাম এবং এলিয়ামের
আর্টারি অর্থাৎ রক্ত সরবরাহ এখানে জেজুনাম এবং ইলিয়ামে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি ইন্টেস্টিনিয়াল শাখা দ্বারা এখানে রক্ত সরবরাহ করে থাকে, আর ভেনাস ড্রেনেস এখান থেকে ভেইনের মাধ্যমে রক্ত সরায় নিচ্ছে হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন, আর লিম্ফেটিক ড্রেনেরকোসিস জেজুনাম এবং ইলিয়ামে লিম্ফেটিক সমূহ অবশেষে সুপিরিয়র মেজেন্টিক নোডে প্রেরিত হচ্ছে, আর যে পেজগুলো আছে এগুলো একগুচ্ছ লিম্ফেটিক নোডিউলস দানাকৃতি বস্তু যা ইলিয়ামের মিউকাস মেমব্রেন দ্বারা একটি স্তরে সৃষ্টি করতেছে। আর এখানে নার্ভ সাপ্লাইগুলো যদি আমরা দেখি, সুপেরিয়র মেজেন্টেরিক প্লেক্সাস হতে আগত নার্ভগুলো এখানে প্রধানত সরবরাহ করতেছে। এখানে ফাইবার সমূহ মূলত সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এখানে সিম্প্যাথেটিক অংশ হচ্ছে পেরিওস্টলসিসকে ধীর গতি করে এবং নিঃসরণ কমায়, বেদনার অনুভূতি করায়। আমরা এই বিষয়গুলো ডিওডেনাম অংশেও দেখছিলাম। এবং প্যারাসিম্প্যাথেটিক অংশ ভেগাস হতে আগত এবং পেরিওস্ট্রিক এবং নিঃসরণ এখানে বৃদ্ধি করে। আর যদি আমরা এখানে কাজগুলো জানার চেষ্টা করি, যে স্মল ইন্টেস্টাইনের যে কাজগুলো, অর্থাৎ এই কাজটা হচ্ছে আমাদের ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম তিনটা রিজনকেই মিলিয়ে এই কাজটা কথা বলা হচ্ছে। তাহলে কাজগুলো সম্পর্কে আমরা যদি জানি, ইন্টেস্টাইনের প্রধান কাজগুলো অন্তর্গত হলো পেরিওস্টেসিসের মাধ্যমে খাদ্য দ্রব্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ইন্টেস্টিনাল জুস অন্ত্রের নিঃসরণ পরিপাকে সাহায্য করা, প্রধান তিন ধরনের খাদ্য উপাদানের রাসায়নিক পরিপাক, লিম্ফ ফলিকলের সাহায্যে জীবাণু ধ্বংসকারী ক্রিয়া সম্পাদন করা, আর হচ্ছে পুষ্টি উপাদান শোষণ করা। তাহলে কাজগুলো যদি আমরা দেখি, আমরা আমাদের পেটে যে খাবারটা গেছে, যেটা ডাইজেশন হচ্ছে, সেটাকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নেয়। এই এগিয়ে নেওয়ার জন্য আমাদের পেরিওস্টেলিক বা আমাদের এই যে যে ইন্টেস্টাইন যে মুভমেন্টের কথাটা বলা হয়েছে, সেই মুভমেন্টের মাধ্যমে ধীরে ধীরে আমাদের এই খাদ্যদ্রব্যগুলো আমাদের একটা অংশ থেকে আর একটা অংশে যায়। এবং এখানে ইন্টেস্টিনাল জুস অর্থাৎ আমাদের প্যানক্রিয়াটিক থেকে যে জুসগুলো আছে, সেই জুসের মাধ্যমে আমাদের খাদ্যদ্রব্যকে পরিপাকে সাহায্য করতেছে, এবং আমাদের খাদ্যের যে তিন ধরনের রাসায়নিক উপাদান তাকে পরিপাক করতেছে। এখানে লিম্ফ ফলিকলের সাহায্যে যে জীবাণুগুলো আছে, সেই জীবাণুগুলো ধ্বংস করার কাজগুলো এখানে করতেছে। সেই সাথে আমাদের এই যে খাদ্যদ্রব্য থেকে আমাদের যে পুষ্টি গুণগুলো থাকে, সেই পুষ্টি গুণগুলো এখান থেকে শোষিত হচ্ছে। যদিও আমার শোষণ প্রক্রিয়া এখনো শেষ হয়নি, এর পরেও শোষণ প্রক্রিয়া থাকবে। তো আমি যদি এক কথায় আবারও আমাদের এই স্মল ইন্টেস্টাইনকে আলোচনা করি, তাহলে আমরা প্রথম থেকেই বলি যে আমাদের স্মল ইন্টেস্টাইন হচ্ছে আমাদের স্টোমাক থেকে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত যে পেঁচানো যে পথটা আছে, সেই পথটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলতেছি। এই স্মল ইন্টেস্টাইনকে আমরা আলোচনার সুবিধার্থে তিনটা ভাগে ভাগ করছি। তার তিনটা ভাগের নাম হচ্ছে ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ডিওডেনাম যে অংশটা আছে আমাদের স্টোমাকের শেষে, যে পাইলোরিক রিজনটা আছে, সেই পাইলোরিক রিজন থেকে শুরু করে জেজুনাম পর্যন্ত যে অংশটা, সেটাকে আমরা হচ্ছে ডিওডেনাম বলতেছি। ডিওডেনামের আমাদের চারটা অংশ আছে, এবং এরপরে আমাদের জেজুনাম অংশ আছে। জেজুনাম অংশ এবং ইলিয়াম অংশের আমরা তুলনামূলকভাবে এর পার্থক্যটা আমরা এখানে আলোচনা করছি। সেই সাথে আমরা এই তিনটা অংশেরই রক্ত সরবরাহ, ভেনাস সরবরাহ, লিম্ফ সরবরাহ এবং সেই সাথে তার নার্ভ সরবরাহগুলো আমরা এখানে আলোচনা করছি। সেই সাথে আমরা দেখতে পাইছি যে আমাদের এই যে অংশটা আছে, সেই অংশটা আমাদের শরীরের জন্য কি কি কাজ করে থাকে, সেই বিষয়টাও আমরা এখানে আলোচনা করছি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের স্মল ইন্টেস্টাইনের আলোচনা। এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সেই দিকে চলে যাব। আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।